খবর উপর কি তাতে খবর তো চাচা একখানে আছে শুনছিল বাদে চিন্তা কর, কাম করবে নাই বুলবুলি রে দেখা দিবে 500 টাকা বন্ধু আপা কিছু দেও না, কত দিতাম আব্বা টেকা যারা বাইয়ে কেমনে চলবা কইনা। আমার আব্বা কি স্মার্ট দেখলে নি সেই অবস্থা, এখনো আব্বা জয় সেদিন জয় কইছেন আপনি স্কুলে রিপাই যাই এখানে না খুঁজ খবর রাখা লাগে উচিত নি স্কুল ছুটি বের সময় খুঁজ করার খবর আমি স্কুল ছুটির আগে যাইবা আপনি না ছুটির পরে তো ভাই আমার ইচ্ছা বলে তুমি ডেইলি সকালে 1000 করে নিবাই ঠিক আছে কি প্রতিভাবন পু আমার দেখছ তুমি এলাকা আছে নি এলাকাত আছে হওয়ার লগে দিকে আপনি টেকাত লাইলে 1000 এই তুই নাকি কইলে টেকা দেওয়ার কথা আমি এমনি কইছি নি অকল যদি আমি না কইতাম আমার নিয়ে কানের দুইটা দিয়া কইলে তুই কইলে না এই টেকা দেওয়ার কথা টেকা দিছি শর্ট কোন যে আমার দিব আমার এক ভুয়া ব্যাংক টেকা খরচ করব দুই হাত দিয়া খরচ করতে দাও বালা হতা দুশ্মনের ভুয়া দুশ্মনই করবে না আমার ভুয়ার লোকে দুশ্মনই করবে না কইলাম আরো জি আরো দান কি তা কিতি খাইন এ দুশ্মনের ভুয়া দুশ্মনই করবে না আমার ভুয়ার লোকে সহ্যই না নানি সহ্যই না আমার ভুয়া দে আরাম দাদা আয় কাম কর বুলবুলি বেগম রে তুই একলা দিতে কেন টাকা দুই জনে মিলিয়া দিলে লাগলে আরো 500 দু মিনিট চল আমি 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 যেতাম না আপনার নৌকা টাকা 500 আর 500 দিন জন্য অত দিতে দিতে লাগি এটা জিবরা লম্বা হয়েছে বলো পা 500 আয় আয় না আমি যেতাম না তুই সারা দেখ ওরে কত মায়া করি ফুয়ারে টাকা পয়সা দিতে আমার পুরাতন ব্যবসা শেষ এখন নতুন ব্যবসার আগমন যদি লাল টেবলেট আমার লাগবে না এতনা টেবলেট নি আর তুই আর আজীব না আর থাকবে গেরান করে এমনে তো বেদনা টেবলেট তো গ্রাম করে না এটা গ্রাম করে এটা ফ্লেভার আলাদা তোর কি দেখবো ফুটলাই চাল বিষ দিয়ে ইচ্ছিস নিগুন জিয়া না কিছু রয়েছে
তোমার আগে যে ব্যবসা করছিলাম ই ব্যবসা শেষ, ই ফুতলা ব্যবসা দিয়ে হইতো না, গারুর মাঝে বহুত খালার হয়ে গেলাম ফুতলা ব্যবসা দিয়া। এখন নতুন আগমন, নতুন ব্যবসা, এটা তোমার ব্যবসা জানো নাকি? এটা তোমার মনে করিলাও তোমার স্কেট আইবা বেন্ড আইবার ইটা লাগতো নাই। এটা তোমার ওই লোক তোমার ওই যে তোমার ওই যে কিতা চাচার ফুয়া আছে না, নাম কি পাপন, পাপন তার লাগান ফুয়েন্তের লাগে লাগে এটা ব্যবসা বুঝছি নি, টাকা আছে পকেটও এরা এতে দিবাই সার্ভিস বুঝছি নাকি তাইছি। তো এই ব্যবসাটা কিন্তু আবার চরম তারা ট্রেনিং দেওয়ার আগে তোমরা দেওয়া লাগবো সন্ধ্যাবাদে দোয়া লাগবো, আর দিনের পরে তো দিলে হইতো না। বেটা এখনো গাঞ্জাতে রয়েছো, বেটা গাঞ্জার দিন শেষ, এখন ইয়াব্বার দিন হচ্ছে। বুলবুলি খাতুন, হ্যাঁ বুলবুলি খাতুনের জামাইয়া সারিচ্ছে, বুলবুলি খাতুনের জামাইয়া সারিচ্ছে তার আব্বা যে, তার আব্বাই বুলবুলি খাতুনের নাম যখন তারে এখন বন্ধু তুমি ই যেটা খাও না নিটা শেষ, নতুন আর একটা আইছে, নতুন কোনটা? নতুন তো বন্ধু ইয়াব্বা, আমার আব্বারে রইছে খাই এখন আব্বা বার কোনটা? হ্যাঁ এটা তো বন্ধু নতুন দেখি বন্ধু, এটা তুমি একবার ফ্লেভারটা নিয়ে দেখো। বন্ধু এটা ইলাখান খাই না, এটা সিস্টেম আছে তোমার, আমি সন্ধ্যাবাদে একবার আইবা ট্যাবলেট খাইবার বা সিস্টেম গিতা বন্ধু, ট্যাবলেট ইলা খান পানি দিয়া না, এটা সিস্টেম আছে আলা তোমার, ক্লাস করাইব, ক্লাস করাইবে জি। তবে এটা মাঝে অফার আছে কিটা, এক সপ্তাহ বন্ধু আমি তোমার দান্ডে ফিরে খাবাইব পিছনে। ডিজিটাল যুগে এখন ফরালেয়া করতো, এই ফরালেখার যে অবস্থা, দশটার মাঝে চারটা তো ফিল মারে, সম্পর্ক করলে চার পাঁচটা ফিল মারে। আচ্ছা কইছেন যে দেখবো নে, আরে তো ফরালেখা লিখিত হইতো আমার যে ব্যবসা পাতি যেটা আছে বাদাম কিছু আসেনি,
দুশমনের ঘরের দুশমন, দুশমনের ঘর তুই কত আমার ঘরে মারতাম, দুশমনের ঘর, দুশমনের ঘর, দুশমনের ঘর, শুনে রে মাস্টারের সেট দি মাতে খুশাইয়া মাতে কে ছবির পয়সা দিই তারে এ কিতা করে না করে মাস্টারের দোষ ভাই কোনো দোষ নাই ভাই এ প্লাস ভালো স্টুডেন্ট আজকু তারে কি ভাই এক সুখ দিলাই দেখতে না মাস্টারে আমারে খুশাইয়া মাতল খুশাইয়া বাজার দে বাজার ফ্রি উমা কামলা দি দিয়া এ তাহলে নাই খালি আক আজকে তারে বলই যাই হ্যাঁ চেরা নাই কই দে দোকান শর্ট দিলে মামু কই যাইবা আন চেরা আজকু তারে এত সুবিধ টেকা দেই কত টেকা দিলাম তারে তুই বিয়ানে বিয়ালে আয় বল তো জয় দুর্গা আই যাইলি তার কোমর ভাঙ্গিলি আইলে তারে তোর গিয়া লা বললে বললে আমি কিটা হল্লা না তুই গিয়া লা দিব তারে আই যাও আও কাউ শেষন কইডা আই তার কোমর ভাঙ্গিলি দেখলি নি শো আসলো তো তোর ফোন হই না বেঙ্গর গুরি কুচ্চু তানে অতটা মাস্টার রাস্তায় নেই করছ যেই করছ কালি দেখা দিন খালি দেখা দিন তো ফরবা কই দিকি হে ও দেখা যদি বুলবুলি রে দিতাম তো কি তুইলো নি বুলবুলি বুলবুলি আইলো কই দিকি ও আইলা আই আইলা লাগে যে বাই সুই এই আব্বা জান আব্বা জান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছে নামায় আপনার এই আজকে তোর লাগে মাস্টারে কিতা করে দিলো সি আমারে আব্বা তুমি গরু রাখো নাকি দিতে কিতা এই আব্বা আমার তুমি তো আমার উপরে কোনোদিন গরম হও না আজ মাস্টারে আমারে ফটো হইয়া পুরা বেজ্জত করছে হে মাস্টার সুন্দর মাস্টার এমনি মাস্টারের কত বড় সাহস ভাই আপনার বিপক্ষে মাতো ইন টাইম হ্যাঁ আমার ভাই কোনোদিন যা করতে পারোই কিতা করছে ভাই তো ভাইও মাস্টারে আমার জ্ঞান দেই কিতা করছি আমি আমার জ্ঞানের অভাব কতর প্রতি খেয়াল রাখতাম তুমি ফেল করছো শিক্ষা কি একদিন হয়ে যায়নি আব্বা অঙ্ক ফেল হলা এটা ষড়যন্ত্র মাস্টর মাস্টর ষড়যন্ত্র যে আবির আছে নানি ও হের ফক্কর মানুষ মাস্টার আচ্ছা নি কি দেইছে কি দাম আছে আমারে মাস্টারে কয় মনোহর তোর কাছে পাঁচটা আম আছে পাঁচটা কয়টা পাঁচটা 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 আম থাকি তিনটা আম দিলেইলাম আবির রে কয়টা থাকে দুইটা ওই হিদিন আব্বা আবিরে বাদাম খার এবা আর আমারে বাদামর বাহল দে কুশা দে দিয়া কয় তুই বাদামর কুশা আমি এর আম দিতাম নি না বাবারে খান পাঠাইলা নাই তা লাগি তো ঠিক আছে তে আমি এর আম দিমু এনে আমার কাছে পাঁচটাও রইছে আব্বা আমি কইছি একটাও নাই ও ফেল দিলেছে ও ফেল দিছে পাঁচটা আম দেখি আমি কইছি পাঁচটা আম আমার রইছে আবির রে একটাও দিতাম না আপনি যদি হন ভাই 10টা আপনার ভাই 10টাও আপনার এর বাদে বই দো ধর্ম 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 কি তা করছ ধর্ম তাব্বা সারা জীবন উনলাম নামাজ যত বেশি পড়বা তত সুয়াব আমারে জি কইজন ফজর নামাজ কই রাখাত আমি কইছি যত বেশি কই মত সুয়াব কইছি 20 রাখাত 100 রাখাত কইতে 50 রাখাত কইতে 200 রাখাত কইতে পাতে দিতে না আমারে ফেল দিলেই জইন আবিরে হইছে সাইড রাখাত তারে ফাস দিছই হে সাইড রাখাত কইছে হে কম কইছে তারে ফাস দিছই আমি বেশি কইছি আমারে ফেল দিছই দেখছ তুমি কিটা ষড়যন্ত্র পুরো আমার আমার বিরুদ্ধে তুমি আমার বালা ফুয়ারে লইয়া আসা গাউর মঞ্জে দেখতে পারে না আচ্ছা বাবা সব তো তোমার কথা মানছি এই মাস্টারের কথা আমি বুঝছি মন খারাপ করিও না তুমি না বাবা মন কইছি না মন খারাপ আবির সাথে কর প্রতিবা দেখরেনি আচ্ছা শুনো তুমি বুদ্ধি মজাও গিয়া বাজি মজাই তো বাজিয়ে বডি ই বডি লগে তিন গুণ লাগা ভাই মাইট করে উঠাইছো না দিন আমি দেখছি আচ্ছা তে তুমি ভূত শরীর জটা ফেল হল আও কানে সরো যন্ত্র আব্বা আও কানে সরো যন্ত্র আমারে সারে কই না আমি দাঁড়াও উবাইলা মারামে দাঁড়াইছনি কই এরপরে বাদে কই ডান পা তুলো তুললাম তুই তুলিস না আমি তুলতাম তুললাম আব্বা দর 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 যাই দর এর বাদে কই বাম পা তুলো তুলো ইয়া তুলতাম নি বাম পা আপনিও দেখি মাস্টার লাগান দুইও ভাও তুললে আমি উবাই মুকিলে আমার আর ট্যাং আছে নিয়ে এক কাম করি ভাই সাসা জনকা ঠেং গো দুইজনের গর্দনা তরি উবাই যাই উবাই কি তইব ও মাস্টারে কি তার দেবা কই দুইও ভাও তুললি দাম বলে এই দুইও ভাও তুললে আমার বুয়া কি তাকে খান্দু উবাই আমি বান্দর নি আয়ো কি গদ আছে আব্বা দিলাও আমার পেপার মাস্টারে সরে জন্ত করছে আমি সিরিয়া ভালো সিরিয়া ভালো উইকান সিরিয়া যাইতো নাবে ওই কাছে চাদের সাথে আব্বা
তুই মন খারাপ করিও না, বিকালে আমার টাকা 3000 লাগবে আব্বা। নিবা ভাই 3000 না 5000 নিবা। আমার বুয়ার কোনো দোষ আছে নি? কোনো দোষ নাই। তা তুই নো আমার বুয়ার বিরুদ্ধে ফিরিস্তা, তুই নো আমার বিরুদ্ধে মাতো। আমি কি তো মাতলাম? আয় আমি তো কইলাম বালা, আপনি না গরম দেখাইলা আইতে পারে দিতাম কোনো না জানিনা দে আমার গিতা। খাতা কলম চাইরা দিলাম বই, মাঝে মাঝে ওই বাড়িতে দিছিল মাতা। বলবা ছাত্র নেতা, আমার তো খবর বলা, তোমার তো খবর কিতা? আমরা খবর ঠিক আছে। তুমি পাবনের কাছে কিতা কইছো? কিতা মাতো পাবন রে, পাবন রে আবার কিতা কইতাম? তোমরা এটা কিতা শুরু করছো? এলাকাটা তোমরা ধ্বংস করিল রে, এলাকার জীবন সময় সব নষ্ট করিল রে তোমরা। উ মারাইও না, এলাকাটা কিতা শুরু করছো তোমরা? মাদক কানি হারাই রায়, ইয়া পানি হারাই রায়, মানুষের তো খাওয়াই রায়, মানুষের ভয় নষ্ট কর রায়। মানুষ নষ্ট কর, তোমার ধর নষ্ট করলাম না। মানুষ নষ্ট করলে কিতা এটা আমরা কিতা বিবেকে বাধা দেনা নি? তারা এ খাইলে তো আমরা কিতা ধ্বংস কর রায়। আমরা তো দিছি ছাত্র সমাজ দিয়ে তোমাদের আন্দোলন শুরু করব। দেখি খতান খ, দেখি আজকে আজকে তোর খোয়ার দিন, বাদে আমি তোরে কইরাম। আমার খোয়ার দিন কিতা? এলাকার এই যুব সমাজ ছাত্র সমাজ মানুষের মা বাবা কত কষ্ট করে তারা পড়াশোনা শিখাইতে করে স্কুলে পড়াইন, তোমরা তারা নিয়া নিয়ে ধরে ধরে তা খাওয়া খাওয়াই কেউ পরে তা দিয়ে ব্যবসা করো তোমরা। ওতা বেছো ওতা বেছো, আমরা কিতা কোনো খবর পাই না নি তার। আমরা ছাত্র সমাজ দিলে আমি, আমি তোমার কই ছাত্র সমাজ দিলে আমি মাঠে যাই আন্দোলন করি তোমাদের বিরুদ্ধে। বন কর তোর লেকচার বহুত দিছস ও কিচ্ছু তারে। বা তারে আমি ট্যাবলেট দিলাম একটা, তুই পাই একটা ট্যাবলেট এমনি মনে করস নি পাচার করি। এখন তোরে হুন, তুই যত কেন ওই অত সময় মাতলে এখন তোর একটা তোরে ডায়লগ দিব তুই শেষ, আর মারতে নাই আসানি। হয় হয় ডায়লগটা কিতা কইছিলাম ইদুঙ্কু বলি গেছে ও ওই তো না। এখন হুন, তুই যে লজিং মাস্টার যে তুই ফুরিরে পড়াস বুঝছস নি, ও ফুরির নামে তোর কেলেঙ্কারি একটা রিপোর্ট আছে আমার কাছে। কইতো তো কিতো হইছে? এটা রিপোর্ট আছে একটা কেলেঙ্কারি ও ফুরির লগে। তুই বাসা রিলেশন আছে তোমার? এটা জানি কি কইছিস তা? কইতো কি কি কইছিস লগিতা? আমরা জানি তো। ওই বেটা এখানে বড় মার বড় গলা, চিন্তা দে কিতা বড় গলা মাত্রাই নি খবর সব তাও আইছি বুঝুনি, এদিন আমরা দেখছি না নি নিউজ করাই না ভিডিও করছে ভিডিও করছে। তো আমার পেশা আমি তো লজিং করাইমু। ওই তো 7 দিন হপরা নি যাওয়া লাগে নাই নি, এটা তো আমি ফলাইমু ঠিক আছে তো। ওই তো 7 দিন যাই না জানি তো, সন্ধ্যা করে আলটিমেটাম দিলাম। তুই যদি আর কোনোদিন পাবনের বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে কোনো মাত মাতোস ছাত্র সমাজ এটা সব ভুল লই জিবা। তিন দিন না তোর যে রিপোর্টটা নানি হে, এই রিপোর্টটা আমরা গাঁর মাঝে সরাই দিলাম তোর লজিং মাসের শেষ আর গাঁও থেকে বিদায়। কথা তা ভাল লাগে করো, তিন দিন না 30 দিনের আলটিমেটাম দেও। আমি আমার জায়গা কইছি ওখান, তুমি ভালো হয়ে যাও ভালো কথা কই আর। আর মা বাবা তো কষ্ট করে বড় করছো নানি, ওটা নষ্ট হইও না বুঝছি। আচ্ছা যারে মারা যায় না হাতে তারে মারমু পাতে, আর যদি পাতে না হয় তে মারমু অমনে ফেঁচে বাসে। আচ্ছা দেখামু নে একদিন বন্ধ করলে ঘুম নাই এক সপ্তাহ। ইদানিং যা শুরু করছে তার ডিস্টার্বে মেয়েরা ক্লাস করতে পারে না, রাস্তা বাড়িতে পারে না। কিতা করছে আপনি জানেন নি? ইদানিং আমার ফুরির সাথে শেষ পর্যন্ত দেখে ইফটিজিং করে। আচ্ছা এখন চাই ফুয়েন্তে তো ফুরিন্তর লোকেও ডিস্টার্ব করবো, ওখান আমার ফুয়ে যদি ফুরিন্তর লোকে ডিস্টার্ব করে তো আপনারা কবি ইফটিজিং করছে, ফুয়েন্তর লোকে করলে করবা সন্ত্রাসী হয়ে গেছে, আপনার লোকে করলে কইবা এ বিয়া তবে করলিছে। খরতাম কিতা ও একটা কথা বললেন, খরতাম কিতা ফুয়ারে কইবর দিলিতাম নি, ওনো গাড়ি লইতাম নি, কইবর গাড়ি মুনে গাড়ি লই মুনে খুশি হই থাকবা নি ওনো কাতে, এটা কইবর দেওয়ার বিষয় না। খালি আমার ফুয়ার বিরুদ্ধে লাগি গেলে হলে আই দাও আপনার সামনে ওনো গাড়মু ও ওনো গাড়ি লইমু খুশি নি। ওনো কা ফুয়ারে এত রকম দিবেন না, ওই রকম দিলে এমন বারবার বার কন্ট্রোল করতে পারতাম না। আপনি হইলা ওনো কা, আপনি হইলা ফুয়ার বাপ, আপনি যদি তারে শিক্ষা না দেন আপনারা হইলো বড় শিক্ষক। মাস্টার হলে দিব শিক্ষা আপনারা কিতা হুনুকা, আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব আছে। হুনুইনতে আপনার খবর জানি না নি, মেটা মগলের লগে কিতা করেন, টিফিনের ভাত এক লগে খাইন, এরপরে ফান খাইন গুয়া খাইন, এক লগে সিএনজি দেন সবটা জানি। আমার বড় খালি দোষ আই দিলেই মনে হলো কইবর গাড়ি লইমু তে খুশি হইবা যাইন দেখো
দাও কা এরপরে ষড়যন্ত্র করি আমার ঘরে ফেল করেছেন তিন চার একটু সব উঞ্চি সব তা লইয়া গাঁর মানুষের লইয়া উইয়া ডাকমু যাইন ওন যাই গরম করুক কেনা যাইন আমি মেয়ে গরম বিচার আমি বুঝি ধূমকেতুর মতো অবাই দিয়ে অবাই দি সবাই জানে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ সবাই জানে যে তুমি একটা বালা ছেলে বুঝছো না সে কিতা হইলো এটা খানা দিবাই না তুমি তোমার এরপর যদি তোমার কোনো সমস্যা হয় আমি আসি আমি দেখবো ঠিক আছে আপনারা আমি জুগাই জুগাই দিয়েছি আপনি বইয়া গীতা হরণ কলেজের সামনে কলেজের সামনে আমার বাপর রাস্তায় তো রাস্তা বই জানি যে গাড়ি উড়ে যায় যদি উফরে উড়ে যায় ফোরে সাসায় আমারই ফিটাই বা ভালো গাড়ি গাড়ি উঠতো নয় মানে বল গাছবো কই গেছিলে গেছিলাম না আপনারা জুগাই আবার হয়েছি ঘর থাকি সেনে দুকা ওই সকাল দিকে দেখলাম না মাস্টর যাইব ভাই আজ মাস্টরে দেখতাম আব্বার গেছে গিয়া বিচার দিছে হয়েছে আমি তার ফুরির লগে বলি টিজিং করি ভালোবাসি হইতে পারছে না আমার আব্বারে ইংরেজিতে কয় আইজ কই দিমু ডাইরেক্ট তোমার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি ভাই সৌকুব দিকে লাল হয়ে গেছে কিলা লাগেন না একটা জিনিস আইছে গিয়ে রান্তরে খাওয়াই মনে ফিরি খাওয়ার আমারে ফিরি খাওয়া সাতটা ফিরি ছয়টা খাইছি এখন যে মজা লাগে এ সালাম আলাইকুম শ্বশুর আব্বা শ্বশুর আব্বা মিস্টার স্যার আপনার মেয়েকে ভালোবেসে জসিম হয়ে যাবো ইলেশ কাঞ্চন হয়ে যাবো যদি না পায় তাহলে বাপ্পা রাজ আপনি আমার আব্বারে বিচার দিস আমি আপনার একু বলতাম না আপনার মেয়েকে ভালোবেসে গান্দর যাও বেয়াদ হলকো না শশীর আব্বা গান্দর সৈন আবার দাঁড়া সুখের সমাধি ছিড়ে প্রেমের শিখর ছিড়ে পাখি যায় পাখি যায় আসসালামু আলাইকুম বিয়া যা ফাজিলের হাত দিও ওয়ালাইকুম আসসালাম শ্বশুর আব্বা শ্বশুর আব্বা জিন্দাবাদ নষ্ট করে ভালো এটা হাত গেলে নি ফাজিলের হাত দিও কল আর একদিন ফাইলে আমি কলেজের সামনে তোমরা রে দুনোটারে পুলিশে দেবো আমি বেয়াদবের হাড্ডি পুরো সমাজটারে নষ্ট করে ফেলার কলেজটারে নষ্ট করে ফেলার বাপের আশকারা ফাইয়া আজকে এই অবস্থায় রাত আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।